পহেলা অক্টোবর থেকে ঢাকার সুপার শপগুলোতে শুরু হচ্ছে আইনে নিষিদ্ধ প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধে কঠোর অভিযান পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারেও এই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আইনে নিষিদ্ধ পলিথিন প্লাস্টিক ব্যবহার বন্ধে কাঁচা বাজারে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ করেন তিনি পর সংবাদিকদের সাথে মত বিনিময় সভা জানান ঢাকা থেকে শুরু হলেও পরবর্তীতে সারা দেশে এ অভিযান পরিচালিত হবে বলেন বারবার বলার পরেও যারা এখনো পলিথিন উৎপাদন করেন তাদের প্রতি কঠোর হবে প্রশাসন প্লাস্টিক পলিথিনের বিকল্প হিসেবে কাপড় কাগজ ও পাটের সরবরাহ নিয়ে পরিবেশ অধিদপ্তর কাজ করছে বলেও জানান উপদেষ্টা সুপার মার্কেট শুরু করে দেবে এক তারিখ থেকে ওখানে পলিথিন প্রোপাইলিন থাকবে না ওটাও আমরা তাদের সাথে মিলে একসাথেই কাজ করছি অনেক সংস্থা এসছে যারা বিকল্প নিয়ে সুপার মার্কেটে যাবে বসবে আর এক তারিখ থেকে আমরা কাঁচা বাজারগুলোতে শুরু করব।